Subscribe Bengali Audio Stories for more Sunday suspense and Bengali Audio Stories. Thank you. Sunday suspense. Shudumatro Mirchi 98.3 te. বাংলা ও বিশ্ব সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ। স্যার আর্থার কনান ডয়েল জন্ম 1859 সালের 22 মে এডিনবারা স্কটল্যান্ডে। ছাত্রজীবন কেটেছে ইংল্যান্ড ও অস্ট্রিয়ায়। লেখাপড়া করতে করতে সাহিত্য চর্চা শুরু। তার সৃষ্ট শার্লক হোমস বিশ্ব সাহিত্যে অন্যতম দুর্ধর্ষ গোয়েন্দা চরিত্র। প্রখর অবজারভেশন স্কিলস ও ক্ষুরধার বুদ্ধি হোমসের এই দুই প্রধান অস্ত্র। রহস্যের জট ছাড়া নয় তার অনায়াস দক্ষতা, তারই ভাষায় বলতে গেলে এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন। ভাবলে অবাক হতে হয় যে শার্লক হোমসের গল্পের জন্য স্যার আর্থার কনান ডয়েলের বিশ্বজোড়া খ্যাতি। সেই হোমসের গল্পের পাবলিশার পেতে তাকে রীতিমতো বেগ পেতে হয়েছিল। যদিও 1887 সালে বিটনস ক্রিসমাস অ্যানুয়ালে হোমসের গল্প আ স্টাডি ইন স্কারলেট প্রকাশিত হওয়ার পর স্যার আর্থার কনান ডয়েল রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। আমাদের আজকের গল্প দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ প্রথম প্রকাশিত হয় স্ট্র্যান্ড ম্যাগাজিনে 1891 সালের ডিসেম্বর মাসে। এই গল্পটির অনুবাদ ও রেডিও রূপান্তর করেছে দীপ। প্রধান চরিত্রে শার্লক হোমস ও ডক্টর ওয়াটসন। গল্প পাঠে দীপ। শার্লক হোমসের ভূমিকায় মীর। গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। শুরু হচ্ছে দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ। ১৮২১ সালে থমাস ডি কুইন্সির কনফেশনস অফ এন ইংলিশ ওপিয়াম ইটার প্রকাশিত হয় এবং তার ফলে ইংল্যান্ডের প্রায় একটি গোটা প্রজন্মের প্রভূত ক্ষতি হয়। ডি কুইন্সি আফিমের ঘোরে যেমন অদ্ভুত স্বপ্ন দেখতেন, তেমনি স্বপ্ন দেখার লোভে একের পর এক কমবয়সী ছেলেরা আফিম ধরে। তাতে কে কিরকম স্বপ্ন দেখেছিল তা বলতে পারবো না, কিন্তু সকলেই বুঝেছিল যে এই নেশা ধরা যত সহজ, ছাড়া তার থেকে আরো অনেক গুণ বেশি শক্ত। সেই সব হতভাগ্য যুবকের মধ্যেই আমার বন্ধু ইসা হুইটনি। ইসা আফিমের নেশা শুরু করেছিল কলেজে থাকতে এবং এই নেশা ধীরে ধীরে তার দাম্পত্য ও সামাজিক জীবন পুরোপুরিভাবে তছনছ করে দেয়। জুন মাসের একটি রাত, সবে খাওয়া সেরে উঠে শুতে যাব ভাবছি এমন সময় বেল বেজে উঠল। আমার স্ত্রী মেরি বিরক্ত হলেন। উফ বাবা, এত রাতে পেশেন্ট, মানুষের কি কোনো সময় জ্ঞান নেই নাকি? কিন্তু আমাদের হাউসকিপারের সঙ্গে যিনি বেল বাজিয়েছেন তাঁর কথোপকথনের অস্পষ্ট কিছু টুকরো শুনেই আমি আন্দাজ করলাম যে যিনি এসেছেন তিনি সাধারণ পেশেন্ট নন। সিঁড়ি দিয়ে উঠে এসে ঝড়ের মতো আমাদের ঘরে প্রবেশ করলেন ইসা হুইটনির স্ত্রী কেট। এ কি কেট, এত রাতে? আমাকে বাঁচাও মেরি, আমার সর্বনাশ হয়ে গেছে। আরে কি, কিন্তু কি হয়েছে? ইসা দুদিন হলো বাড়ি ফেরেনি, আমি কি করব কিছু বুঝতে পারছি না। ভেতরে এসো, তুমি বসো, আগে একটু জল খাও তো। এবার বলো কি হয়েছে। কেট যা বলল তা আমার কাছে নতুন কিছু নয়। ইসা প্রায় রোজই ইস্ট লন্ডনের একটি আফিমে ঠেকে যেত, সারাদিন সেখানে নেশা করে টালমাটাল অবস্থায় বাড়ি ফিরত সন্ধ্যেবেলা। কিন্তু দুদিন আগে সকালে বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। আফিমের ঠেককে যেহেতু কোনো মতেই নিরাপদ জায়গা বলা চলে না, কেটের আশঙ্কা তার স্বামী নিশ্চয়ই কোনো অনিষ্ট হয়েছে। মেরিকে কেটকে সামলাতে বলে আমি ঘোড়ার গাড়ি নিয়ে চললাম ইস্ট লন্ডনের সেই আফিমের ঠেকের উদ্দেশ্যে। জায়গাটা খুঁজে পেতে আমার কোনো অসুবিধেই হল না। আপার স্বন্ডম লেনে অকথ্য নোংরা একটি মদের দোকানের পাশেই একটি সিঁড়ি উঠে গেছে দোতলায়।
আফিংখোরদের পায়ের ঘষা লেগে লেগে খয়ে গেছে সিঁড়ির প্রত্যেকটা ধাপ। সিঁড়ি দিয়ে ওপরে উঠে নিকশ কালো গহ্বরের মতো একটি ঘর। অন্ধকারে চোখ সয়ে গেলে দেখা যায় ঘরে রয়েছে সার সার খাটিয়া, এবং সেই খাটিয়াগুলির ওপরে মান সম্মান কর্মক্ষমতা সবকিছু বিসর্জন দিয়ে নির্লজ্জভাবে নেশার কাছে আত্মসমর্পণ করে পড়ে রয়েছেন কয়েক ডজন আফিংখোর। কারুর হাত অথবা পা খাটিয়া থেকে ঝুলে পড়েছে, নেশার ঘোরে কেউ কেউ প্রলাপ বকে চলেছেন। তাদের মধ্যে আমি নিজের বন্ধুর খোঁজে ঘুরে বেড়াচ্ছি এমন সময় হাতে আফিমের পাইপ নিয়ে এক মলয় চাকরের আবির্ভাব। থাক, আমি ওসব খেতে আসিনি, আমার বন্ধু ইসাবিট নিয়ে এখানে রয়েছেন, আমি তার খোঁজে এসেছি। তার নাম উচ্চারণ করার পরেই ঘরের একটি কোণ থেকে আমি ইসার পরিচিত কণ্ঠস্বর শুনতে পেলাম। ওয়াটসন, তুই এখানে? তোকে খুঁজতেই এসেছি, তুই দুদিন বাড়ি ফিরিসনি, তোর বউয়ের দুশ্চিন্তায় এবার শরীর খারাপ হয়ে যাবে। দুদিন বাড়ি? আজ কি বার? শুক্রবার। তাই? কিন্তু আমি তো বুধবার। বুঝেছি, অনেক হয়েছে, এবার ওঠ ওঠ। উঠব? আমার হাতটা একটু, আসলে আমি ঠিক। ইসাকে ধরে আমি খাটিয়ার সারের মাঝখান দিয়ে বার করে নিয়ে যাচ্ছি। আফিমের গন্ধে আমার প্রাণ ওষ্ঠাগত। এমন সময় এক খাটিয়া থেকে এক আফিংখোর বলে উঠল, দুপা এগিয়ে গিয়ে পেছনে তাকাও। কি কে 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 বলল কথাটা? এখন নয়, দুপা এগিয়ে যাও, যাও যাও, তারপর পেছনে তাকাও, তোমার ভালোর জন্যই বলছি। এমন ভয়ঙ্কর সে গলার আওয়াজ যে আমি আদেশ অমান্য করার কথা ভাবতেই পারলাম না। দুপা এগিয়ে গেলাম, তারপর পেছনে ফিরে দেখি যেদিক থেকে গলার আওয়াজটা শুনেছিলাম সেদিকে একটি খাটিয়ার উপর বসে শালক। আরে আস্তে আস্তে আস্তে, তুমি তো সবার নেশা ছুটিয়ে দেবে। কিন্তু তুমি তুমি এখানে কি করছো? তুমি কি এবার কোকেনের সঙ্গে সঙ্গে আফিমের নেশাও ধরেছি? হ্যাঁ, না 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 না, সব বলছি, কিন্তু তোমার ওই বন্ধুটিকে আগে বিদায় করো। তোমার ক্যারেজ বাইরেই অপেক্ষা করছে তো, কোচওয়ানকে ঠিকানা দিয়ে একে তুলে দিয়ে এসো। ভয় নেই, ও যে পরিমাণ নেশা করেছে চলন্ত ক্যারেজ থেকে নেমে পালাতে পারবে না। শার্লকের অনুরোধ অগ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব। ইসাকে ক্যারেজে তুলে কোচওয়ানের টাকা মিটিয়ে দেখি সিঁড়ি দিয়ে নেমে এসেছে শার্লক। এবার কিন্তু সে আবার ছদ্মবেশে, তাকে দেখে বলা শক্ত যে এই কুঁজো চিমড়ে বুড়োর উচ্চতা আসলে ছ ফুটেরও বেশি। চুপচাপ হেঁটে চললাম আমরা দুজনে। আমাদের কথা শুরু হল আপসমণ্ডম লেন থেকে বেরিয়ে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর। শলক শরীরটাকে সোজা করে নিয়ে নিজের পরচুলা নকল দাড়ি খুলতে খুলতে আমায় বলল, তুমি আমাকে ওই আফিমে ঠেকে দেখে যতটা অবাক হয়েছ, আমিও কিন্তু তোমাকে দেখে ততটাই অবাক হয়েছি ওয়াটসন। আরে আমি তো গেছিলাম আমার বন্ধুর খোঁজে। আর আমি শত্রুর। শত্রু? ইয়েস, সংক্ষেপে বলি, আমি একটি অদ্ভুত তদন্তের মধ্যে রয়েছি, আর ওই আফিমে থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তির যাতায়াত আছে। তারা যদি নেশার ঘরে কিছু বেভাস বলে ফেলে, সেটাই শোনার জন্য আমি ওখানে মরার মতো পড়েছিলাম। ওখানে যদি আমায় কেউ চিনতে পারত তাহলে বেশ সমস্যা হতো। ওই ঘরটার পেছনে একটা গোপন দরজা আছে যেটা নদীর দিকে খোলে, সেই দরজা দিয়ে যে কি আসে যায় তা আমি খুব ভালোভাবেই জেনে গেছি। লাশ? লাশ ওয়াটসন, ওই ভয়ঙ্কর ঘরে যে কটা খুন হয়েছে তার কোনো হিসেব নেই। আর আমার ক্লায়েন্ট নেভিল সেন্ট ক্লেয়ার ওই ঘরেই ঢুকেছিলেন কিন্তু বেরোননি, সেই কারণেই আমার তদন্ত। দাঁড়াও, আমার ক্যারেজটার এখানেই থাকার কথা। এই বলে শার্লক ঠোঁটের ফাঁকে আঙুল দিয়ে জোরে একটা শিস দিল। আমরা যে গলিতে ছিলাম তার অপর প্রান্ত থেকে এলো একটি পাল্টা শিস, এবং তারপর কুয়াশা ঢাকা অন্ধকার গলি থেকে বেরিয়ে এলো
একটি ঘোড়ার গাড়ি। তাহলে বলো, আমার সঙ্গে যাবে কি? যদি তোমার কোনো কাজে আসতে পারি। চলো তাহলে, সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকলে ভালোই হয়। আর তাছাড়া তুমি তো আমার ক্রনিকলার, এসব নোট করে রাখতে হবে তো আমার জীবনীর জন্য। চলো, সিরাজে আমার ঘরটায় ডাবল বেড আছে। সিরাজ? নেভিল সেন্ট ক্লেয়ারের বাড়ি। তদন্ত চলাকালীন আমি ওখানেই থাকছি। ও তো, সে বাড়ি কোথায়? কেন্ট, 7 মাইল দূরে। কিন্তু আমি তো কেস সম্বন্ধে কিছুই জানি না। 7 মাইলের দূরত্ব ওয়াটসন, অনেক সময়। গাড়ির কোচবানের হাতে মোটা বকশিস গুঁজে দিয়ে হোমস তাকে বলল, জন, আজ আর তোমায় লাগছে না, তুমি বাড়ি যাও। কাল সকাল 11টা নাগাদ আমার খোঁজ করো। এই বলে শার্লক ঘোড়ার লাগাম নিজের হাতে তুলে নিয়ে দিল এক ঝাঁকুনি, আর আমরা এগিয়ে চললাম রাতের অন্ধকারে। আমাদের ক্যারেজ লন্ডনের পরিচিত অলি গলি রাস্তা ছেড়ে এগিয়ে চলল মফস্বলের দিকে। চারপাশের দৃশ্য পাল্টাতে শুরু করল। রাস্তার দুপাশের আলো ধীরে ধীরে কমে এল। মাথার ওপর টিমটিম করতে লাগলো তারা। শার্লক একটি কথাও না বলে গভীর চিন্তায় ডুবে ঘোড়ার লাগাম হাতে ধরে বসে রইল। বেশ কয়েক মাইল এইভাবেই চলার পর সে আমার দিকে তাকালো। সরি ওয়াটসন, তোমায় সব ঘটনা বলবো বলে এতক্ষণ অপেক্ষা করালাম। খুব জটিল মামলা মনে হচ্ছে। ঠিক উল্টোটা অ্যাকচুয়ালি, অ্যাবসার্ডলি সিম্পল, এতটাই সোজা যে আমি কিছুতেই কিনারা করতে পারছি না। তাহলে গোড়া থেকেই শুরু করো। 1884 সালের মে মাসে কেন্টে নেভিল সেন্ট ক্লেয়ার নামক এক ভদ্রলোকের আবির্ভাব হয়। ভদ্রলোক বিত্তবান, বেশ বড় একটা বাগান বাড়ি কিনলেন কেন্টের লি অঞ্চলে। বছর 3 পরে স্থানীয় এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করলেন, এক সন্তান হল ছেলে। আশ্চর্য ব্যাপারটা হলো, নেভিল সেন্ট ক্লেয়ার বিত্তবান হওয়া সত্ত্বেও তার পেশা যে ঠিক কি তা কেউ জানে না। অনেকে আন্দাজ করেন যে উনি বোধহয় শেয়ার বাজারে ট্রেডিং করেন, অথচ ভদ্রলোক কিন্তু সোম থেকে শুক্র লন্ডন যাতায়াত করেন, সকালে ট্রেনে যান, 5:14 ট্রেনে ফেরেন। মিস্টার সেন্ট ক্লেয়ারের এখন বয়স 37। নেশা ভাঙ করেন না, স্ত্রীকে এবং ছেলেকে খুব ভালোবাসেন। বাজারে দেনা 88 পাউন্ড, কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 220 পাউন্ড। কাজেই বুঝতেই পারছ, মানে একেবারেই ভালো মানুষ ভদ্রলোক। এক্স্যাক্টলি ওয়াটসন। কিন্তু এবার গত সোমবারের ঘটনায় আসি। গত সোমবার মিস্টার সেন্ট ক্লেয়ার একটু বেশি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোন সকালে। বাড়ি থেকে বেরোনোর আগে ছেলেকে বলেন যে লন্ডন থেকে তার জন্য একটি খেলনা নিয়ে আসবেন, বিল্ডিং ব্লকস। উনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই ওনার স্ত্রীর কাছে একটি টেলিগ্রাম আসে, যাতে লেখা যে উনি যে পার্সেলটির জন্য বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন সেটা ওনার জন্য অ্যাবেডিন শিপিং কোম্পানির অফিসে রাখা রয়েছে, উনি যেন এসে নিয়ে যান। তুমি তো লন্ডন মোটামুটি চেনো, অ্যাবেডিন শিপিং কোম্পানির অফিসটা কোথায় বলো দেখি? ফ্রেসনো স্ট্রিট কি? এক্স্যাক্টলি, এবং সেই ফ্রেসনো স্ট্রিটেরই পাশের গলি হচ্ছে আপার সোয়ান্ডন লেন, যেখানে তোমার আর আমার আজ দেখা হলো। মিসেস সেন্ট ক্লেয়ার ধীরে সুস্থে লাঞ্চ খেয়ে বেরোলেন লন্ডন অভিমুখে। শহরে পৌঁছে একটু শপিং করলেন, নিজের পার্সেলটা কালেক্ট করলেন, এবং তারপর ফ্রেসনো স্ট্রিট থেকে স্টেশনের দিকে হেঁটে যেতে যেতে আপার সোয়ান্ডন লেনে ঢুকলেন 4:35 নাগাদ। এতদূর বুঝতে কোনো অসুবিধে হচ্ছে কি? না, একদম পরিষ্কার। ব্রিলিয়েন্ট। এবার মনে করে দেখো, গত সোমবার বেশ গরম ছিল, মিসেস সেন্ট ক্লেয়ার ট্যাক্সি খুঁজছিলেন। আপার সোয়ান্ডন লেন যে বিশেষ সুবিধার জায়গা নয় সেটা তো তিনি ততক্ষণে বুঝেই গেছেন। তো এদিক ওদিক তাকাচ্ছেন ট্যাক্সির খোঁজে, হঠাৎ করেই একটি চিৎকার শুনে উনি ওপরে তাকান এবং দেখেন একটি খোলা জানলায় তার স্বামীর মুখ। মুখে চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট, হাত নেড়ে ওনাকে কি যেন বোঝানোর চেষ্টা করছেন। এক মুহূর্ত পরেই নেভিল সেন্ট ক্লেয়ারের মুখ জানলা থেকে উধাও হয়ে গেল, যেন কেউ তাকে ভেতরের দিকে টেনে নিয়েছে। ওইটুকু সময়ের মধ্যে মিসেস সেন্ট ক্লেয়ার খেয়াল করেন যে তাঁর স্বামীর পরনে যে কালো কোটটি, সেটা উনি সেদিন সকালে পরে বেরিয়েছিলেন লি থেকে, কিন্তু গলায় টাই অথবা কলার দুটোর কোনোটাই নেই। তারপর ওয়েল, ন্যাচারালি মিসেস সেন্ট ক্লেয়ার দৌড়ন, ভেতরে ঢোকেন, সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করেন, সেই সিঁড়ি যেটা দিয়ে তুমি আজকে ভেতরে ঢুকেছিলে। কিন্তু সিঁড়ির নিচেই তার দেখা হলো ওই ঠেকের মালিকের সঙ্গে, আস্ত স্কাউন্ড্রেল একটা।
সে আর তার একজন কর্মচারী তারা রাস্তা আটকায়, কিছুতেই ভেতরে ঢুকতে দেবে না। মিসেস সেন্ট ক্লেয়ার আর কোনো উপায় না দেখে রাস্তার মোড়ে দাঁড়ানো পুলিশ কনস্টেবলকে ডাকেন। দুজনে মিলে একসঙ্গে ঢোকে ওই আফিমের ঠেকে। সিঁড়ি দিয়ে ঢুকেই যে ঘর, তার পাশের ঘরে জানলায় মিস্টার সেন্ট ক্লেয়ারকে দেখা গিয়েছিল, কিন্তু দুজনে ভেতরে ঢুকে দেখেন ঘরে একজন বিভৎস দেখতে ভিকিরি ছাড়া আর কেউ নেই। সেই ভিকিরি আর ঠেকের মালিক দুজনেরই বক্তব্য, ঘরে আর কেউ ছিল না। কিন্তু তারপর ঘরের তল্লাশি নিতে গিয়ে পুলিশ একটি বাক্স খুঁজে পায়। বাক্স খুলতে ভেতর থেকে বেরোয় বিল্ডিং ব্লকস, ঠিক যেমন মিস্টার সেন্ট ক্লেয়ার ছেলের জন্য নিয়ে আসবেন বলেছিলেন। ঘরের পেছনে জানলায় কয়েক ফোঁটা রক্ত পাওয়া যায়, আর ঘরের একটি কোণে মিস্টার সেন্ট ক্লেয়ারের সমস্ত জামা কাপড় পাওয়া যায়, সমস্ত কোট ছাড়া। এবার আসা যাক ওই ভিকিরির প্রসঙ্গে। লোকটাকে আমি চিনি, ওর নাম হিউ বুন। বিভৎস চেহারা, মুখে একটা লম্বা কাটা দাগ কপাল থেকে ঠোঁট পর্যন্ত। সেই কাটাটা জোড়া লেগেছিল এমন ভাবে যে তার ফলে ওর ঠোঁটের একটা অংশ বাইরের দিকে বেরিয়ে থাকে। কাছেই স্প্রেড নিডল স্ট্রিটে বাঁদিকের দেয়ালে একটা ফোকর আছে, খেয়াল করেছো নিশ্চয়ই, সেখানেই বসে অভিজ্ঞে করে। একে ওরকম ভয়ঙ্কর মুখ, তার উপর টকটকে কমলা রঙের চুল। ওই রাস্তা দিয়ে গেলে ওই ভিকিরি তোমার চোখে পড়তে বাধ্য। নোংরা একটা টুপি নিজের পাশে ফুটপাতে রেখে দেয় এবং লোকে তারই মধ্যে খুচরো পয়সা ফেলে। ও রাতে থাকে ওই আফিমের ঠেকে। লোকটা পঙ্গু, খুঁড়িয়ে হাঁটে। যতদূর বোঝা যাচ্ছে ওই ভিকিরি শেষ মিস্টার সেন্ট ক্লেয়ারকে দেখে এবং পুলিশের সন্দেহ ও তার অন্তর্ধানের জন্য দায়ী। আরে কিন্তু সে তো পঙ্গু, একটা জোয়ান লোককে। পঙ্গু শুধুই পায়ে ওয়াটসন, গায়ের জোর কিছু কম নয়। যাদের একটা অঙ্গে জোর কম থাকে তাদের অনেক সময় অন্য অঙ্গে জোর অনেক বেশি হয়, তাই নয় কি? বেশ, আগে বলো। বেচারি মিসেস সেন্ট ক্লেয়ার তো জানলায় রক্ত দেখেই অজ্ঞান হয়ে যান। পুলিশ তাকে বাড়ি পৌঁছে দেয় এবং তারপর ঠেকের আশপাশে শুরু হয় তল্লাশি। ওই বাড়ির পেছনেই নদী। খুন করে যদি দেহ নদীতে ফেলা হয়ে থাকে সেই সন্দেহে পুলিশ নদীর ধারে নামে। তখন ভাটা, জল কম, নদীর ধার ভর্তি কাদা। সেই কাদায় পুলিশ কি খুঁজে পায় জানো? নেভিল সেন্ট ক্লেয়ারের লাশ। সেটা পেলে তো আমাকে ডাকতেই হতো না। না মাই ডিয়ার ওয়াটসন, পুলিশ খুঁজে পায় মিস্টার সেন্ট ক্লেয়ারের কোট। এবার আন্দাজ করো সেই কোটের পকেটে কি ছিল। পকেটে কি? খুচরো পয়সা, 421 pennies and 270 half pennies। ওই কারণেই পুলিশের সন্দেহ যে কোটটা ওখানেই কাদায় আটকে ছিল ওই খুচরো পয়সার ওজনের জন্য। বডিটা হয়তো নদীর জলে ভেসে গেছে। কিন্তু বাড়ির ভেতরে অন্য সব জামা কাপড় আর লাশের গায়ে শুধু কোট। ভালো প্রশ্ন করেছো ওয়াটসন। একটা হাইপোথিসিস আছে আমার। ধরো বুন সেন্ট ক্লেয়ারকে খুন করেছিল ওই ঘরের ভেতরেই এবং তারপর তার জামা কাপড় খুলে সেগুলো নিজেই রেখে দেওয়ার তাল করছিল। এমন সময় হল্লা হয়, পুলিশ আসছে বুঝতে পেরে বুন ডিসাইড করে যে লাশ সে নদীর মধ্যে ফেলে দেবে। তার সঙ্গে জামা কাপড় ফেলতে গিয়ে তার খেয়াল হয় যে লাশ জলে ডুবে গেলেও কোট জলে ভাসবে, তাই সে ভিক্ষে করে পাওয়া পয়সা ওই কোটের পকেটে ঢুকিয়ে সেটা ফেলে। একভাবেই সে হয়তো অন্য জামা কাপড়গুলো ফেলে দিত, কিন্তু সুযোগ পায়নি হয়তো। মোটামুটি লজিক্যাল বলেই মনে হচ্ছে। হ্যাঁ, আপাতত এর বেশি কিছু বলার নেই আনফর্চুনেটলি মাই ডিয়ার ওয়াটসন। বুন যে ভিক্ষে করে সেটা সবাই জানে। থ্রেড নিডল স্ট্রিটে ওকে অনেকেই অনেক বছর ধরেই দেখছেন, কিন্তু ওর কোনো পুলিশ রেকর্ড নেই। এর থেকে বেশি আমরা কিছুই জানি না। নেভিল সেন্ট ক্লেয়ার ওই আফিমের আড্ডায় কি করছিলেন, তা কি হয়েছে, এখন তিনি কোথায়, পুরোটাই রহস্য। আমার মনে পড়ছে না ওয়াটসন শেষ কবে এমন একটা কেস আমি পেয়েছি যেটা এত জলের মতো সোজা, কিন্তু সলভ করতে গেলে এমন ঘাম ছুটে যায়। শার্লকের গল্প শুনতে শুনতে অন্ধকারেও বুঝতে পারছিলাম যে আমরা কোনো বড় শহরের মধ্যে দিয়ে চলেছি। গাড়ির দুদিকে অন্ধকার আর কুয়াশার মধ্যে মাথা উঁচিয়ে বড় বড় বাড়ির ছায়া। সেই শহরের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছলাম আমরা যখন শার্লকের কথা শেষ হল। আমরা ক্যান্টের শহরতলিতে বসছেন। কথা বলতে বলতে আমরা তিনটে কাউন্টি পেরিয়ে গেছি।
সামনে পাইন গাছগুলোর মধ্যে দিয়ে আলোটা দেখতে পাচ্ছ? ওই যে দেখো, ওটাই হলো সিডার্স। এবং ওই আলো জ্বালিয়ে যে মহিলা বসে রয়েছেন, তিনি এতক্ষণে নিশ্চয়ই ঘোড়ার খুরের শব্দ শুনতে পেয়ে গিয়েছেন। খুবই খারাপ লাগছে যে ওনাকে দেওয়ার মতো কোনো ভালো খবর আমার কাছে নেই, কিন্তু এই তদন্তটা বেকার স্ট্রিট থেকে চালানো যেত না। এই কথাটা বলেই শৈলক ঘোড়ার লাগামে দিল এক টান। আমাদের ক্যারেজ এসে থামল একটি বড় বাগানের সামনে। বাগানের শেষ প্রান্তে একটি সুন্দর ভিলা। স্টেবল বয় এসে আমাদের ঘোড়া সামলাল। গাড়ি থেকে নেমে আমরা বাড়ির দিকে অগ্রসর হচ্ছি এমন সময় বাড়ির দরজা খুলে গেল। দরজায় এসে দাঁড়ালেন এক মহিলা, গায়ে পাতলা মাসলিনের হাউসকোট। একটি হাত দরজায়, একটি হাত উদ্গ্রীবভাবে সামনের দিকে এগোনো, শরীর অল্প সামনের দিকে ঝোঁকা। ইনি নিশ্চয়ই মিসেস সিনক্লেয়ার। কিছু জানা গেল মিস্টার হোমস? শার্লক শুধুই মাথা নাড়ল। মিসেস সিনক্লেয়ারের শরীর যেন খানিকটা নুয়ে পড়ল। কোনো ভালো খবর নেই? না। খারাপ খবরও নেই? না। তাও ভালো। ভেতরে আসুন, খুব ক্লান্ত নিশ্চয়ই আপনি। মিসেস সিনক্লেয়ার, ইনি আমার বন্ধু এবং সহকারী ডক্টর ওয়াটসন। অনেক কেসে আমার সাহায্য করেছেন, তাই ভাবলাম ওনাকেও সঙ্গে নিয়ে আসি। মিসেস সিনক্লেয়ার করমর্দনের জন্য আমার দিকে নিজের হাতটা বাড়িয়ে দিলেন। ভেরি নাইস টু মিট ইউ ডক্টর ওয়াটসন। আপনাদের জন্য যথাসাধ্য ব্যবস্থা করেছি, কিছু ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। বুঝতেই তো পারছেন আমার অবস্থা। আমি একালে সৈনিক ছিলাম মিসেস সিনক্লেয়ার, প্রতিকূল পরিস্থিতির সঙ্গে যুঝে আমি অভ্যস্ত। আর তা যদি নাও হয় তাহলেও আপনার ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। এই বলে আমরা তিনজন ডাইনিং রুমে ঢুকলাম। টেবিলের উপর সাজানো আমাদের সাপার। মিস্টার হোমস, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এবং আমি তার একটা স্পষ্ট উত্তর চাই। কি প্রশ্ন ম্যাডাম? আগে কথা দিন যে আপনি স্পষ্ট উত্তর দেবেন, প্রশ্ন এড়িয়ে যাবেন না। বেশ। আমার মানসিক অবস্থা নিয়ে চিন্তা করবেন না, প্লিজ প্লিজ আমার সত্যি কথাটা বলবেন। আমি জানি আপনারা অকাট্য প্রমাণ ছাড়া কিছুই বলেন না, কিন্তু তাও আমি জানতে চাই মিস্টার হোমস, আপনি কি এখনো বিশ্বাস করেন যে আমার স্বামী বেঁচে আছেন? শার্লককে এই প্রথম আমি অস্বস্তিতে পড়তে দেখলাম। আমার বন্ধুর ইতস্তত ভাব দেখে মিসেস সিনক্লেয়ার বলে উঠলেন, আপনি কিন্তু কথা দিয়েছেন মিস্টার হোমস। বেশ, আমার বিশ্বাস আপনার স্বামী বেঁচে নেই। খুন? তা হয়তো নয়। কবে মারা গেছেন? সোমবার। তাহলে আমায় একটু বোঝাবেন কি যে উনি আজকে আমায় চিঠি পাঠালেন কি করে? চিঠি? চেয়ার থেকে তড়াক করে লাফিয়ে উঠল আমার বন্ধু। আগে হ্যাঁ, আজকেই এসেছে। মিসেস সিনক্লেয়ার উঠে দাঁড়ালেন, তার হাতে চিঠি আর মুখে বিজয়নীর হাসি। শার্লক দেখি তো বলে খামসমে চিঠিটা প্রায় ছিনিয়ে নিল, তারপর আলোর নিচে রেখে সেটাকে খুব মন দিয়ে নিরীক্ষণ করল। খামের উপর ঠিকানাটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে সে বলল, খুব আনাড়ি হাতের লেখা, এটা নিশ্চয়ই আপনার স্বামীর হাতের লেখা নয়। না, কিন্তু চিঠিটা তার হাতে লেখা। এটা যে লিখেছে সে ঠিকানাটা জানতো না, তাকে লেখার মাঝখানে থেমে ঠিকানাটা জিজ্ঞেস করতে হয়েছে। সেটা কি করে বুঝছেন? কালির রং থেকে দেখুন, নামটা লেখার পরে লেখক উঠে গেছিল, তার ফলে কালিটা শুকিয়েছে, তাই তার রং গাঢ় কালো। কিন্তু বাকি ঠিকানাটা লেখার পরে সেটা শুকোনোর জন্য ব্লটিং পেপার ব্যবহার করা হয়েছে, কাজেই ঠিকানার কালিটা একটু ফিকে। কারুর ঠিকানা জানা থাকলে সে নাম ঠিকানা একসঙ্গে লিখে পুরোটাতেই ব্লটিং পেপার ব্যবহার করত। খুবই ছোট্ট একটা জিনিস, কিন্তু এই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এবার খামের ভেতরে ও এর ভেতরে চিঠি ছাড়াও একটা কিছু ছিল। হ্যাঁ,
আমার স্বামীর আংটি। আর আপনি নিশ্চিত যে এটা আপনার স্বামীর হাতের লেখা? ওর অনেকগুলো হাতের লেখার মধ্যে একটা। অনেকগুলোর মধ্যে একটা? তাড়ায় থাকলে উনি এভাবেই লিখতেন। এমনিতে ওনার হাতের লেখা এরকম নয়, কিন্তু এটা যে ওনারই লেখা তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কি লিখছেন দেখা যাক। ডিয়ারেস্ট, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। একটা মারাত্মক ভুল হয়েছে আমার এবং সেটা ঠিক করতে একটু সময় লাগবে। অপেক্ষা করো, আমি শিগগিরই ফিরে আসব। পোস্ট করা হয়েছে আজকে গ্রেভস্যান্ড থেকে। যে চিঠিটা পোস্ট করেছে তার বুড়ো আঙুলে নোংরা লেগেছিল আর সে তামাক চিবোয়। এই শুকে দেখো ওয়াটসন, খামে আঠার জায়গাটা যেটা জিভ দিয়ে চেটে খাম বন্ধ করতে হয় তাতে এখনো তামাকের গন্ধ স্পষ্ট। মিসেস সিনক্লেয়ার, এটা আপনার স্বামীর হাতের লেখা, আপনি একদম শিওর? আমার মনে কোনো সন্দেহ নেই মিস্টার হোমস। আশার আলো একটা দেখা গেছে, কিন্তু আপনার স্বামী এখনো পুরোপুরি নিরাপদ নন। কিন্তু বেঁচে তো আছেন। হ্যাঁ, যদি না এটা আমাদের কনফিউজ করার জন্য পাঠানো খুব ভালো একটা ফর্জারি হয়। হতে পারে না মিস্টার হোমস, আমার স্বামীর হাতের লেখা আমি খুব ভালোভাবে চিনি। বেশ, সেটা যদি মেনেও নি, চিঠিটা সোমবার পোস্ট করা আর কয়েক ঘন্টায় সূর্য উঠলে শনিবার, এর মধ্যে অনেক কিছুই হয়ে থাকতে পারে মিসেস সিনক্লেয়ার। কিন্তু আমার মন বলছে নেভিল বেঁচে আছে মিস্টার হোমস। ফেমিনিন ইনটিউশন অনেক সময় অভিজ্ঞ ইনভেস্টিগেটরকে হার মানাতে পারে, কিন্তু যদি আপনার স্বামী বেঁচেই থাকেন তাহলে আপনার কাছে ফিরে আসছেন না কেন? বুঝতে পারছি না মিস্টার হোমস, একদম বুঝতে পারছি না। সোমবার বাড়ি থেকে বেরোনোর আগে আপনাকে কিছু বলে যাননি? না। স্পন্ডম লেনে তাকে দেখে আপনি অবাক হয়েছিলেন? খুবই। আচ্ছা, আপনি যে জানলায় তাকে দেখেছিলেন সেটা কি খোলা ছিল? হ্যাঁ। তাহলে উনি যে চেঁচিয়েছিলেন সেটা আপনাকে ডাকতে, আপনার দৃষ্টি আকর্ষণ করতে হতে পারে? হতে পারে। কিন্তু আপনি শুধুই চিৎকার শুনেছিলেন, কিছু বলতে শোনেননি নিশ্চয়ই, মানে অন্য কোনো কথা? না, কোনো কথা শুনিনি। ওনাকে দেখে কি মনে হচ্ছিল, যে উনি বিপদে? হ্যাঁ, আমার দিকে হাত নাড়ছিলেন। আচ্ছা, ধরুন যদি ওটা বিপদে চিৎকার না হয়ে অবাক হওয়ার চিৎকার হয়, আপনাকে অপ্রত্যাশিত ভাবে স্পন্ডম লেনে দেখে উনি এতটাই অবাক হয়েছিলেন যে চিৎকার করে বসেন, হাত নাড়াটাও সেই কারণে? হতে পারে। আপনি বয়ানে বলেছেন যে কেউ ওনাকে ভেতর থেকে টেনে নিয়েছিল। দেখে তো তাই মনে হলো। কিন্তু উনি তো লাফিয়ে ঘরের ভেতরেও চলে গিয়ে থাকতে পারেন। জানলা দিয়ে কি আপনি ঘরের ভেতরে আর কাউকে দেখতে পান? না, কিন্তু ঘরের ভেতরে তো ওই ভিখিরিটা ছিল। তা ছিল। আচ্ছা, আপনি যখন মিস্টার সেন্ট ক্লেয়ারকে দেখেন তিনি কি পরেছিলেন? বাড়ি থেকে যা পরে বেরিয়েছিলেন তাই, কিন্তু কিন্তু শর্টে কলার বা টাই দুটোর কোনোটাই ছিল না জানেন। আমার মনে আছে, কারণ জামার ফাঁক দিয়ে ওনার গলা দেখা যাচ্ছিল। আই সি। উনি আপনার সঙ্গে কখনো স্পন্ডম লেন নিয়ে কোনো আলোচনা করেছেন? না। আফিমের নেশার কোনো লক্ষণ ছিল ওনার মধ্যে? না। বেশ, ঠিক আছে মিসেস সেন্টলে, আপনার কাছে আমার আপাতত আর কিছু জানার নেই। এবার আমরা খেয়ে শুয়ে পড়ি, আপনিও বিশ্রাম নিন, আগামীকাল অনেক কাজ। এই বলে আমরা দুজনে খাওয়া শেষ করে আমাদের জন্য যে গেস্ট বেডরুমে ব্যবস্থা করা হয়েছিল সেখানে গিয়ে ঢুকলাম। আমি বেশ ক্লান্তই ছিলাম, কাজেই সঙ্গে সঙ্গেই কম্বল মুড়ি দিলাম। কিন্তু হোমসের হাবভাব দেখেই আমি বুঝলাম যে ও রাত জাগবে। নিজের কোট আর ওয়েস্টকোট খুলে রেখে সে একটি ড্রেসিং গাউন পরল, তারপর কাউচের ওপর বিছানা থেকে কিছু তাকিয়া নিয়ে গিয়ে সাজাল, তারপর নিজের পাইপ মুখে দিয়ে শরীরটা কাউচে এলিয়ে দিল। ঘুমিয়ে পড়ার আগে আমি দেখলাম শার্লক এক দৃষ্টে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে, তার পাইপ থেকে নির্গত হচ্ছে নীল ধোঁয়া, আর তার পাশেই এক স্তূপ তামাক।
হঠাৎ করে ঘুম ভাঙতে দেখি সকালের আলো আমার মুখের উপর এসে পড়েছে। শার্লক তখনও একইভাবে সিলিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে। তাছাড়া ঘরে আর মাত্র দুটো পরিবর্তন, গোটা ঘর পাইপের ধোঁয়ায় ভর্তি এবং শার্লকের পাশেই রাখা তামাকের স্তূপটা উধাও। ঘুম ভাঙল ওয়াটসন, বলো বেরোবে নাকি? ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম কেন কারুর ঘুম ভাঙেনি। সবে সকাল 4:10। বাথরুম থেকে তৈরি হয়ে বেরিয়ে দেখি হোমস আমার জন্য কাউচে বসে অপেক্ষা করছে। গাড়ি রেডি করা হচ্ছে। কিন্তু এত সকালে আমরা কোথায় চলেছি? আমার একটা থিওরি আমি একটু বাজিয়ে দেখতে চাই ওয়াটসন। আমার বিশ্বাস এই রহস্যের চাবিকাঠি আমি খুঁজে পেয়েছি। ও, তা কোথায় পেলে চাবিকাঠি? বাথরুমে। মানে? হ্যাঁ, এই আর কি নয়, আজ সকালে বাথরুমে গিয়ে আমি চাবিকাঠিটা খুঁজে পাই এবং এখন সেটা আমার এই ব্যাগে রয়েছে। এবার চলো গিয়ে দেখি তালা এই চাবি দিয়ে খোলে কিনা। অতি সন্তর্পণে আমরা দুজনে সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে দেখলাম আমাদের ক্যারেজ প্রস্তুত। আমি উঠে বসতেই হোমস মারল লাগামে এক টান এবং আমাদের গাড়ি ছুটে চলল লন্ডনের দিকে। সকালের ফাঁকা রাস্তা দিয়ে লন্ডন পৌঁছতে বেশি সময় লাগল না। আমরা যখন শহরে ঢুকলাম মানুষ তখন সবে চোখ মুছতে মুছতে বিছানা থেকে উঠছে। ওয়াটারলু ব্রিজ পেরিয়ে আমরা ঢুকলাম বো স্ট্রিটে। বো স্ট্রিট থানার সামনে শার্লক ক্যারেজ থামালো। থানার সবাই শার্লককে চিনত, কাজেই কোনো সমস্যাই হল না। দুজন কনস্টেবল এসে ঘোড়া সামলাল। ক্যারেজ থেকে নেমে তাদেরই একজনকে হোমস জিজ্ঞেস করল, ডিউটিতে কে আছে? ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট স্যার। বলতে বলতেই ব্র্যাড স্ট্রিট স্বয়ং থানা থেকে বেরিয়ে এলেন। গুড মর্নিং মিস্টার হোমস, আসুন আসুন। আরে এই তো ব্র্যাড স্ট্রিট, শোনো তোমার সঙ্গে আমার একটু আলোচনা আছে, একটু প্রাইভেটে। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন। আমরা দুজনে ব্র্যাড স্ট্রিটের সঙ্গে তার ঘরে গিয়ে বসলাম। ছোট একটা ঘর, অফিস গোছের দেখতে। মাঝখানে একটা ডেস্কের ওপর মোটা একটা খাতা, দেওয়ালে টাঙানো টেলিফোন। আমাদের বসতে ইশারা করে ব্র্যাড স্ট্রিট নিজে বসতে বসতে বললেন, বলুন মিস্টার হোমস, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আচ্ছা, ওই নেভিল সেন্ট ক্লেয়ার এর কেসটায় তোমরা যে ভিগরিটিকে ধরেছিলে বুন, সে কি এখনো তোমাদের জিম্মায়? হ্যাঁ, লকআপে আছে। কেন বলুন তো? তাই ভেবেছিলাম। তা কি অবস্থা তার? এমনি ঠিকই আছে, হল্লা টল্লা কিছু করেনি, কিন্তু বড্ড নোংরা। নোংরা? হ্যাঁ, কোনো মতে হাতটা ধোয়ানো গেছে, মুখ তো কিছুতেই ধোবে না। কালি ঝুলি মাখা অবস্থাতেই ছেলে বসে আছে, ওকে কোর্টে তুলতে পারলে বাঁচি, জেল হলে তো জেলে ঢোকার সময় ওরা ওকে ধরে স্নান করিয়ে দেবে, বাঁচা যাবে। আচ্ছা, ওর সঙ্গে একটু দেখা করা যায়? হ্যাঁ হ্যাঁ, খুব সহজেই। আপনি চলুন চলুন, আমার সঙ্গে চলুন। ব্যাগটা কি এখানেই রেখে যাবেন? না, ওটা সঙ্গে নিয়ে যাই। ব্র্যাড স্ট্রিটের পেছন পেছন আমরা থানার ভেতরে ঢুকলাম। একটি ঘোরানো সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখি আমাদের সামনে একটা লম্বা প্যাসেজ, যার দুদিকে সার সার দরজা। ডান দিকে 3 নম্বর দরজার সামনে এসে থামল ব্র্যাড স্ট্রিট। দরজার মাঝখানে একটি ছোট্ট গোল ফুটো, তাতেই চোখ রেখে ব্র্যাড স্ট্রিট ফিসফিস করে বলল, এখনো ঘুমোচ্ছে, এই দেখুন। হোমস এবং তারপর আমি ফুটো দিয়ে ভেতরে উঁকি মারলাম। সেলের ভেতরে যিনি শুয়ে, তিনি যে ভয়ঙ্কর দর্শন তা নিয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না। মাথার চুল ক্যাটক্যাটে অরেঞ্জ, গায়ের জামা অকথ্য রকমের নোংরা, কালি ঝুলি মাখা মুখ। কিন্তু তা সত্ত্বেও শার্লক যে বিভৎস কাটা দাগের বর্ণনা দিয়েছিল আগে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। নমুনা একখানা বলুন। হ্যাঁ, এন্ড ইউ আর রাইট, চান করার খুব দরকার, আর সেই জন্যই আমি এটা সঙ্গে নিয়ে এসেছি। এই বলে
শ্যালক তার ব্যাগ থেকে বার করল একটি চান করার স্পঞ্জ। আমি যদি ওকে একটু পরিষ্কার করে দিই তোমার আপত্তি আছে কি? ইউ আর আ ফানি ওয়ান মিস্টার হোম। আপত্তির কোনো কারণ তো আমি দেখছি না। এরকম নোংরা একজনকে এখানে রেখে আমার থানার শ্রীবৃদ্ধি তো কিছু হচ্ছে না। তাহলে খুব সাবধানে দরজাটা খোলো, দেখে যেন ওর ঘুম না ভাঙে। আমরা তিনজনে খুব আস্তে আস্তে সেলে প্রবেশ করলাম। হোমস তার স্পঞ্জটা সেলে রাখা খাওয়ার জলের জাগে একটু ভিজিয়ে নিল এবং তারপর ক্ষিপ্র হস্তে স্পঞ্জটা বুনের মুখের ওপর দু তিনবার রগড়ে দিল। এর ফল যেটা হলো তার জন্য আমরা কেউই তৈরি ছিলাম না। সবজির খোসা ছাড়ানোর মতো বুনের মুখের সব ময়লা শার্লকের স্পঞ্জের চাপে খসে পড়ল। সেই বিভৎস কাটা দাগটাও হাওয়া। তারপর এক ঝটকায় শার্লক অরেঞ্জ পরচুলাটা খুলে বার করে দিল তার তলা থেকে লোকটির আসল কালো চুল। সেলের বিছানায় হতভম্ব ভাবে আমাদের দিকে তাকিয়ে যিনি বসে রয়েছেন তিনি এক ফর্সা কম বয়সী ভদ্রলোক। জেন্টলম্যান, আলাপ করিয়ে দিই, ইনি হলেন কেন্ট নিবাসী মিস্টার নেভিল সেন্ট ক্লেয়ার। গুড হেভেনস, এই তো সেই নিখোঁজ ভদ্রলোক। হতভম্ব ভদ্রলোক এবার প্রথম মুখ খুললেন। কোন অপরাধে আপনি আমাকে আটকে রেখেছেন জানতে পারি কি ইন্সপেক্টর? সার্টেনলি মিস্টার নেভিল সেন্ট ক্লেয়ার এর কিড। ও, সে তো বলাও যাবে না। কেউ নিজেকে কিডন্যাপ করে কিভাবে? 27 বছর পুলিশে রয়েছি, এমন জিনিস কখনো দেখিনি। আমি নেভিল সেন্ট ক্লেয়ার ইন্সপেক্টর, আর দেখতেই পাচ্ছেন আমি খুনও হইনি কিডন্যাপও হইনি, কাজেই আপনার আমায় আটকে রাখার কোনো অধিকার নেই। খুন হননি, কিডন্যাপও হননি, কিন্তু খুব বড় একটা ভুল করেছেন মিস্টার সেন্ট ক্লেয়ার। নিজের স্ত্রীকে আরেকটু বিশ্বাস করলেই পারতেন। এতক্ষণে নেভিল সেন্ট ক্লেয়ারের মধ্যে আবেগের একটা ইঙ্গিত দেখা গেল। আমার স্ত্রী নয়, আমি ভাবছিলাম আমার ছেলের কথা। ছেলে যখন জানতে পারবে তার বাপ কি করে, তখন তাকে আমি মুখ দেখাবো কি করে? এবার তো এই ঘটনা সবাই জেনে যাবে। হে ভগবান, সমাজে আমি মুখ দেখাবো কি করে? শার্লক তার পাশে বসল, তারপর তার কাঁধে হাত রেখে আস্তে আস্তে বলল, ব্যাপারটা যদি কোর্টে যায় তাহলে জানাজানি হবে, কিন্তু আপনি যদি ইন্সপেক্টর ব্র্যাডস্ট্রিটকে সব কথা খুলে বলেন তাহলে বোধ হয় এমন ব্যবস্থা করা যাবে যাতে এটা কোর্ট অবধি না গড়ায়। ইন্সপেক্টর শুধুই নিজের সিনিয়রদের একটি রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন যে কোনো অপরাধ ঘটেনি, ব্যাস। গড ব্লেস ইউ, এই অপমান সহ্য করার থেকে বাকি জীবনটা জেলে কাটানো অনেক ভালো। নেভিল সেন্ট ক্লেয়ারকে দেখে মনে হচ্ছিল যে তিনি এবার অনেকটা হালকা বোধ করছেন। সেলে বসে বসেই তিনি আমাদের বলতে শুরু করলেন নিজের জীবন কাহিনী। আমার বাবা ছিলেন চেস্টারফিল্ডের স্কুল মাস্টার। ছোটবেলায় লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমি নাটকও শিখি ওই চেস্টারফিল্ডেই। লেখাপড়া শেষ করে আমি লন্ডনে একটা খবরের কাগজে সাংবাদিক হিসেবে কাজ শুরু করি। একদিন আমার এডিটর আমায় বলেন লন্ডনে ভিখিরিদের নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে। আমি তাকে বলি যে আমি যদি লন্ডনের রাস্তায় ভিখিরি সেজে ঘুরে বেড়াই তাহলে রিপোর্টের জন্য তথ্য সংগ্রহ করতে আমার আরো সুবিধে হবে। মেকআপের কায়দা ছোটবেলাতেই শিখে গিয়েছিলাম। এইভাবেই জন্ম নেয় বোন। সেদিন 7 ঘন্টা আমি বোন সেজে রাস্তার ধারে বসে রইলাম, আর দিনের শেষে দেখি আমার হাতে চলে এসেছে 26 শিলিং আর 8 পেনি। তার কয়েকদিন পর আমার এক বন্ধু 25 পাউন্ড ধার করে আর ফেরত না দিয়েই কেটে পড়ে। যেহেতু তার গ্যারান্টার ছিলাম আমি, পাওনাদাররা আমায় ধরে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এমন সময় আমার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। আমি পাওনাদারের কাছ থেকে 2 সপ্তাহ সময় চেয়ে নিই, আমার অফিস থেকে ছুটি নিই
আর বুন সেজে লন্ডনের রাস্তায় ভিক্ষা করতে নেমে পড়ি। আপনি বিশ্বাস করবেন না, 10 দিনে 25 পাউন্ড জোগাড় করে ফেলি আমি। তারপর আর চাকরি কি করে করি, ভিক্ষা করে রোজগার হপ্তায় 12 পাউন্ড আর মাইনে হপ্তায় 2 পাউন্ড। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি পেশাদার ভিখিরি হয়ে যাই। একমাত্র ওই আফিমের ঠেকের মালিক জানত আমার আসল পরিচয়। গত সোমবার আমার কাজের শেষে আমি ওই ঠেকে জামা কাপড় পাল্টাচ্ছি, এমন সময় জানলা দিয়ে দেখি আমার স্ত্রী। রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে সে সোজা আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চিৎকার করে নিজের মুখ ঢাকি, তারপর দৌড়ে গিয়ে মালিককে বলি যে যাই হয়ে যাক সে যেন কাউকে ভেতরে ঢুকতে না দেয়। সিঁড়িতে আমার স্ত্রীর গলার আওয়াজ শুনতে পাই এবং অন্য কোনো উপায় না দেখে আমি তখন আবার বুনের ছদ্মবেশ ধারণ করি। কিন্তু তারপর আমার মনে হয় যদি ঘরটার তল্লাশি হয় তাহলে আমার জামা কাপড় খুঁজে পাওয়া যাবে। আমার কোটের পকেটে তখন সেদিনের ভিক্ষার পয়সা, সেটা আমি পেছনের জানলা দিয়ে নদীর জলে ফেলে দিই। জানলা খুলতে গিয়ে তাড়াহুড়োয় একটা পেরেকে আমার হাতটা একটু কেটে যায়। আমার অন্য জামা কাপড়গুলো আমি ফেলে দিতাম, কিন্তু তার আগেই ঘরে পুলিশ ঢুকে পড়ে। ব্যাস, তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। আমার অন্য কোনো উপায় ছিল না, বিশ্বাস করুন। আমি নিজের পরিচয় গোপন রাখতে মরিয়া হয়ে উঠেছিলাম। পুলিশের লোক একটু অন্যমনস্ক ছিল যখন, তখন আমি মালিককে আমার আংটিটা দিয়ে দিই আর সঙ্গে 2 লাইন চিঠি লিখে দিই যাতে আমার স্ত্রী চিন্তা না করে। কিন্তু সেই চিঠি আপনার স্ত্রী সবে গতকাল পেয়েছেন মিস্টার সেন্টক্লেয়ার। হ্যাঁ, হে ভগবান, ও বেচারি নিশ্চয়ই চিন্তায় পাগল হয়ে যাচ্ছিল। ওই ঠেকের মালিকের ওপর পুলিশ কড়া নজর রেখেছিল কয়েকদিন। ওর পক্ষে পুলিশের চোখে ধুলো দিয়ে চিঠি পোস্ট করা সম্ভব ছিল না। ও নিশ্চয়ই ওর কোনো এক আফিংকর খদ্দেরকে দিয়ে বলেছিল পোস্ট করাতে, আর সে ভুলে গিয়েছিল। হ্যাঁ, আই এম ভেরি শিওর এটাই হয়েছে। কিন্তু মিস্টার সেন্টক্লেয়ার, লন্ডনে ভিক্ষে করা তো বেআইনি। আপনার কখনো পুলিশের সঙ্গে ঝামেলা হয়নি? বহুবার, কিন্তু আমার রোজগারের ফিরিস্তি তো দিলাম আপনাকে। কয়েক শিলিং ফাইন দিতে আমার কি এসে যায়? কিন্তু মিস্টার সেন্টক্লেয়ার, আপনি যদি চান যে আপনার ব্যাপারটা গোপন থাক, তাহলে কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনি আর কোনো দিন এ জিনিস করবেন না। আমি কথা দিচ্ছি ইন্সপেক্টর, আর আর কোনো দিন নয়। বুনের কাহিনী তার মানে এখানেই শেষ তো? এখানে এখানে এখানেই শেষ। আর কোনো দিন যদি আপনাকে লন্ডনের রাস্তায় দেখা যায়, তাহলে কিন্তু আমি সমস্ত খবর নিজে গিয়ে খবরের কাগজে ফাঁস করে দিয়ে আসবো। বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমার শিক্ষা হয়ে গেছে, আমি আর করব না। ইন দ্যাট কেস আপনার বিরুদ্ধে পুলিশ আর কোনো ব্যবস্থা নেবে না মিস্টার সেন্টক্লেয়ার। মিস্টার হোমস, আপনি যে এই কেসটা কি করে সলভ করলেন সেটা জানতে খুব ইচ্ছা করছে। 5 পাউন্ড তামাক টেনে ব্র্যাড স্ট্রিট, অনেক হয়েছে ওয়াটসন। চলো দেখি একটু ব্রেকফাস্টের ব্যবস্থা দেখা যাক, কোথায় খাই বলতো। শুনছিলেন শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ। মূল রচনা স্যার আর্থার কনন ডয়েল। শার্লক হোমসের ভূমিকায় মীর। কেট উইটনির চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি ইন্দ্রাণী। মিস্টার নেভিল সেন্টক্লেয়ারের ভূমিকায় সোমক। মিসেস সেন্টক্লেয়ারের চরিত্রে অয়ন্তিকা। মেরি ওয়াটসনের ভূমিকায় শ্রী। ইসা উইটনির চরিত্রে শায়ক। কনস্টেবলের ভূমিকায় রিচার্ড। ইন্সপেক্টর ব্র্যাড স্ট্রিট অগ্নি। গল্পের অনুবাদ, রেডিও রূপান্তর, গল্প পাঠ ডক্টর ওয়াটসনের ভূমিকায় এবং পর্ব পরিচালনায় দীপ। বিশেষ সহযোগিতায় অগ্নি ও সমক। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমসের অ্যাডভেঞ্চার দ্য ম্যান উইথ দ্য টুইস্টেড লিপ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। Subscribe Bengali Audio Stories for more Sunday suspense and Bengali audio stories. Thank you.